সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামী আঠাশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন তো এই জন্মদিন উপলক্ষে তোমাদেরকে সবাইকে অর্থাৎ সকল শ্রেণীর শিক্ষার্থীকে একটি করে শুভেচ্ছা বার্তা লিখতে বলা হয়েছে তো এই শুভেচ্ছা বার্তা অনেকেই অনেকভাবে লিখছে তো আমি বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখলাম যে সঠিকভাবে লেখা কারোই হচ্ছে না তো এটা আমি একটু বিচার বিশ্লেষণ করে তোমাদের জন্য সঠিক কীভাবে লেখা যায় সঠিক নিয়মটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আসলে কিভাবে লিখতে হবে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রীর জন্মদিন ছিয়াত্তরতম আর এই ছিয়াত্তরতম জন্মদিন উপলক্ষে তোমাদেরকে একশো শব্দের মধ্যে একটি শুভেচ্ছা বার্তা লিখতে হবে যেখানে পদ্মা সেতু হাইলাইট করতে হবে অর্থাৎ পদ্মা সেতু প্রধানমন্ত্রী যে তৈরি করেছেন বা নির্মাণ করেছেন সেটা বেশি তোমাদেরকে ফলো করতে হবে কিন্তু মনে রাখতে হবে একটা পত্র বা শুভেচ্ছাপত্র লিখতে হলে অনেক দিক খেয়াল রাখতে হয় এখানে মূল শব্দ একশোটি তো একশোটির মধ্যে লিখতে গেলে খুব বিচার বিশ্লেষণ করে লিখতে হবে তো এরমই কিছু আমি লিখেছি তো এখন তোমাদেরকে সেটা আমি দেখাবো তো তার আগে বন্ধু তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবে তো চলো সঠিক দেখিয়ে দিই সময় আর নষ্ট না করে সুপ্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা আমি এখানে যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখলেও হবে তোমরা একদম এটা নির্ভুল এটা একদম নির্ভুল তোমরা এভাবে লিখলে একশো পার্সেন্ট হবে আমি গ্যারান্টি দিচ্ছি তো দেখো প্রথমে তোমরা লিখবে শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী আজ আমরা গর্বের সহিত বলতে পারি আপনার মতো একজন সফল ও সুখ্যাতি অর্জনকারী প্রধানমন্ত্রী আমাদের এই মাতৃসভা পবিত্র বাংলার মাটিতে আপনার দূরদর্শিতা ও মাতৃসুলভ নেতৃত্বে দিগ্রান্ত আওয়ামী শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই সাথে দলমত নির্বিশেষে সর্বস্তরে মানুষ উন্নয়নের সুফল ভোগ করছেন আপনার সুদূর চিন্তাভাবনা এবং সাহসিকতার কারণে অসম্ভব কার্য সম্ভবে পরিণত হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং দূরদর্শিতার প্রমাণ মিলছে পদ্মা সেতু নির্মাণে পদ্মা সেতুতে কল্পিত দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয় সারা বিশ্বের তথা দেশের বেশিরভাগ জনগণ স্বপ্নেও ভাবেনি বাংলাদেশে পদ্মা সেতু নির্মিত হবে এবং নিজস্ব অর্থায়নে কিন্তু আপনি এই অসম্ভবকে সম্ভব করেছেন যা সুফল ভোগ করছেন দেশবাসী আপনি বাস্তবে প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ সরকার যদি চেষ্টা করে তাহলে দেশের কল্যাণে অনেক কিছু করতে পারে আপনার জন্মদিনে আমাদের প্রত্যাশা থাকবে আপনি যেন সুস্থ থাকেন আপনার যোগ্য নেতৃত্বে দুই সালে বাংলাদেশ বিশ্বের উন্নত কাতারে পদার্পণ করুক আপনি বাঙালি জাতির শেষ ভরসা আবারও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন তো সুপ্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত লিখবে লেখা পর তোমরা নিচে তারিখটা দিয়ে দিবে যেহেতু আঠাশ তারিখের জন্মদিন আঠাশ তারিখই দিবে তারপরে নিবেদক তোমার নাম দিবে এখানে আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী লিখেছি তারপরে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিবে এখানে আমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় দিয়েছি এটা আমি কল্পনা করে লিখেছি এখানে তোমাদের বিদ্যালয়ের ঠিকানাটা দিবে অর্থাৎ তোমরা যে জেলার বা যে উপজেলার সে ঠিকানাটা লিখে দিবে তো সুপ্র শিক্ষার্থী ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে আমি আবারও বলে দিচ্ছি এটা নির্ভুল এবং একদম সঠিক নিয়মে লিখে তোমাদের দেখালাম সবাইকে ধন্যবাদ